ব্রেক পরে ওড়িশা প্রাইম বুলেটিন পুনি থেকে স্বাগত। আঠগড় নির্বাচন মন্ডলী কুশপঙ্গী পঞ্চায়েত পহিলা বার জেমাদেই প্রোগ্রামে বিজেডির ঘরে ঘরে শঙ্খ কার্যক্রম সারি অটোরে ফেরুথিবা বেলে অটো চড়ি যাই নাবালিকার মৃত্যু হয়েছে। মৃতক হলে অন্নপূর্ণা সামল মৃত্যুকে নেই স্থানীয় অঞ্চলের এবে উত্তেজনা জারি রয়েছে। ক্ষতিপূরণ দাবিরে পরিবার পক্ষরু 55 নম্বর জাতীয় রাজপথ মধ্যে অবরোধ করা যাইতলা। ঘটনার প্রকাশ যে আজি কুশপঙ্গী বিজেডি সভাপতি নৃসিংহ রাউতঙ্ক নেতৃত্বে কুশপঙ্গী পঞ্চায়েতর পহিলাপুর গ্রামে ঘরে ঘরে শঙ্খ কার্যক্রম চালিথিবা বেলে এই কার্যক্রমে পিলাঠারু বুড়া সমস্ত যোগ দিয়েছিলে। এই কার্যক্রম আজ কুশপঙ্গী পঞ্চায়েতর গাঁ গাঁ বুলুথিবা বেলে পহিলাপুর গ্রামের কুনি কুনি নাবালিকাঙ্কু এই কার্যক্রমে যোগ দেওয়া পাই নিয়া যাইতলা। অটোরে লোকে বুহা চালিথিবা বেলে অন্নপূর্ণা পানি পিইবাকু যাই ফেরুথিবা বেলে অটোটি তাঙ্ক মুন্ডরে চড়ি যিবারু তাঙ্কর ঘটনাস্থলে হি মৃত্যু হইতলা। তবে কে ঘটনা জানিবা পূর্বরু অটো ড্রাইভর মৃত নাবালিকাকু আনি আঠগড় ডাক্তারখানায় ছাড়ি দেই ফেরার হইছিন্তি। উক্ত ঘটনাকু নেই স্থানীয় অঞ্চলের তীব্র উত্তেজনা লাগি রহিথিবা বেলে পরিবারকু ক্ষতিপূরণ দাবিরে গ্রামবাসীঙ্ক পক্ষরু 55 নম্বর জাতীয় রাজপথকু অবরোধ করা যাইতলা। কটক জেলা মাহাঙ্গা ব্লক খুঁটিঠারে জোনস্তরীয় কংগ্রেস সমাবেশ মাহাঙ্গা নির্বাচন মন্ডলীর বরিষ্ঠ কংগ্রেস নেতা দেবেন্দ্র সাহুঙ্ক অধ্যক্ষতায় রাজ্য মিডিয়া সেলের অধ্যক্ষ সত্যপ্রকাশ নায়ক, কটক জেলা কংগ্রেস সভাপতি গুরুপদ নন্দ, কেন্দ্রাপড়া সাংসদ প্রার্থী আইনজীবী ধরণীধর নায়ক, জ্ঞান দেউরিয়া, পুষ্পা সামল, প্রদীপ্ত ভূঁয়া প্রমুখ এদের উপস্থিত থিলে। এপরিকি মাহাঙ্গার বিধায়ক তথা মন্ত্রী প্রতাপ জেনাক পিসি কারবার ও সভায় লোককে ভোট পাই টঙ্কার প্রলোভন দেখাইবা কথা এবং মাহাঙ্গা নির্বাচন মন্ডলীর দুর্নীতি পরে লোককে অবগত করাইবা সহ কেন্দ্রাপড়া লোকসভা মন্ডলীর সাংসদ প্রার্থী আইনজীবী ধরণীধর নায়ক মাহাঙ্গা নির্বাচন মন্ডলীর বিধায়ক পাই দেবেন্দ্র সাহুকে বিজয় করা কর্মী মানুষ অবগত করাইলে। এই অবসরের মাহাঙ্গা নির্বাচন মন্ডলীর জোন কংগ্রেস সভাপতি প্রমুখ মধ্যে উপস্থিত থিলে। আমি আজি থারু শপথ নেবে সামিল করিবে তাহলে আমার জিতিবা নিশ্চয়। কি কলিঙ্গ যে মানে দেখুছিলে দেখন্তু বিগত 5 বর্ষ ভিতরে বিশেষ ভাবরে মাহাঙ্গার বিজু জনতা দলরে যে প্রতিনিধিত্ব করুচন্তি বা বিধায়ক এবে যে মন্ত্রী অছন্তি তাঙ্কর সময়ের মাহাঙ্গা সবুঠারু বেশি উপক্ষিত হয়েছি। এঠিকার চাষী, এঠিকার মহিলা, এঠিকার শিশু, এঠিকার শিক্ষক, এঠিকার যুবক এমানে সমস্ত উপক্ষিত হয়েছন্তি। আউ দ্বিতীয়রে ইয়ে সেই বিধায়ক যে কি পাখ সালেপুর এক জনসভারে সিধাসড়ক আপন মানে রেকর্ডিং মধ্যে করেছেন যে ইয়ে অর্থ প্রলোভন দেখাই যে বুথ আউ পঞ্চায়েত বিজু জনতা দলকে অধিক ভোট দেব এই 35 লক্ষ 15 লক্ষর যে অর্থ প্রলোভন বা লাঞ্চ যেটা কৌছেন যেটা কি মডেল কোড অফ কন্ডাক্ট অফ পিপুলস আক্টর ভায়োলেসন করছি। মাহাঙ্গাবাসী এভাবে ব্যক্তি প্রতাপ জেনাকে প্রত্যাখ্যান করতু আউ এভাবে ব্যক্তি মধ্যে বিজু জনতা দল নির্বাচন লড়াক মনা করু বা প্রতিবন্ধক লগু। দেখুন নির্বাচন পূর্বর এভাবে জনসভা হুয়ে এবং এই জনসভারে আগামী নির্বাচন পরে কংগ্রেস কোণ করব সাধারণ লোক সে সম্পর্কের আজ এটি বিক্ষিপ্তভাবে আলোচনা করা গেল এবং বিগত 20 বর্ষ ভিতরে রাজ্য সরকারের অপারগতা, বেকার সমস্যা, কৃষক সমস্যা, শিক্ষাক্ষেত্রের সমস্যা, স্বাস্থ্যক্ষেত্রের সমস্যা, ইয়ে সমস্ত সমস্যাকে উপস্থাপিত করে আগামী নির্বাচনে জনসাধারণ কংগ্রেসকে সর্বসম্মতিক্রমে বহু সংখ্যার ভোট দিয়ে নির্বাচিত করা আমি জনসাধারণকে অনুরোধ করছি। ঢেঙ্কানাল জেলা কামাখ্যানগর ব্লক মহুলপাড়িস্থিত সরকারী উচ্চ প্রাথমিক বিদ্যালয় সম্মুখে কামাখ্যানগর বিজু যুব জনতা দল তরফ হক মাগুছি ওড়িশা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব বিজেডি সভাপতি ধর্মানন্দ পরিড়া নেতৃত্বে শতাধিক যুবক এই অভিযানের সামিল হয়েছিল। কেন্দ্র সরকার ওড়িশা প্রতি অবহেলা, অহেতুক মনোভাব, রাজ্য বেকারী সমস্যা, উজ্জ্বলা যোজনার দুর্নীতি, চাষী ভাই মানক প্রতি অন্যায়, স্বতন্ত্র রাজ্য পাই অনদেখা আদি বিভিন্ন প্রকার দাবিকে আখি আগে রাখি যুব বিজেডি অভিযোগ আনিছিল। এই কার্যক্রমে বিজেডি পূর্বতন নগরপাল ব্রহ্মানন্দ মহান্তি সমেত বহু বিজেডি পদাধিকারী মানে উপস্থিত থিলে। ঢেঙ্কানাল জেলা কামাখ্যানগর পরজঙ্গ অবকারী বিভাগের মিলিত চড়াও উদ্যমে বিভিন্ন স্থানে চড়াও করা যাইছিল। তবে 200 লিটর দেশি মদ সহ গোটিয়ে বোলেরো, গোটিয়ে বাইক এবং জনকু গিরফ করে কোর্ট চালান করা হয়েছে। গিরফ হয়েছে ব্যক্তি জনক হচ্ছেন কামাখ্যানগর লক্ষ্মী বজার সাইডর সুরেশ বেহরা। তবে আজ বিশেষ সূত্রের খবর পাই জেলা অবকারী অধিকারী মনোজ সেঠী তত্ত্বাবধানে কামাখ্যানগর এসআই স্বপ্নরানী সাউ এবং সমস্ত বিভাগীয় অধিকারী মিলিত প্রচেষ্টার আজ ভোর সময় পরজঙ্গ থানা ডমল নিকটর গোটিয়ে বোলেরো সহ 130 লিটর দেশি মদ এবং কামাখ্যানগর ভালুমুন্ডা নিকটর 70 লিটর দেশি মদ ও বাইক সহ অভিযুক্তকে গিরফ করেছে অবকারী বিভাগ।
ଫଗୁଣ ମାସରେ ଆସେ ଫଗୁ ଦଶମୀ। ଏହି ଦିନଟି ରାଧାକୃଷ୍ଣଙ୍କ ଯୁଗଳ ମୃତ୍ୟୁକୁ ବଡ଼ ଆଡ଼ମ୍ବରରେ ବିମାନ ଉପରେ ବସେଇ ରାଧାକୃଷ୍ଣଙ୍କ ନାମ ସଂକୀର୍ତ୍ତନ କରି ଗ୍ରାମ ଗ୍ରାମ ବୁଲାଇଥାନ୍ତି। ସେପରି ହରିଚନ୍ଦ୍ରପୁର ରାଧାମୋହନ କୀର୍ତ୍ତନ ମଣ୍ଡଳୀର କର୍ମକର୍ତ୍ତାମାନେ ରହିଥିବା ଯୁଗଳ ମୂର୍ତ୍ତିକୁ ବିମାନ ଉପରେ ବସାଇ ନାଚ ଗୀତ ଓ ସଂକୀର୍ତ୍ତନ କରି ବଡ଼ ଧୁମ୍ଧାମ୍ରେ ଗ୍ରାମ ପରିକ୍ରମା କରିଥିଲେ। ଏହାକୁ ଦେଖିବା ପାଇଁ ଗ୍ରାମ ଲୋକଙ୍କ ଭିଡ଼ ଦେଖିବାକୁ ମଧ୍ୟ ମିଳିଥିଲା। ତେବେ ଗ୍ରାମ ପରିକ୍ରମା କରିବା ପରେ ଗ୍ରାମରେ ରହିଥିବା ଗୋପାଳ ପରିଡ଼ା ଘରେ ରୀତିନୀତି ଅନୁଯାୟୀ ସେଠାରେ ଦହି ଲବଣୀ ଖାଇବା ପାଇଁ ଯୁଗଳ ମୂର୍ତ୍ତି ଦୁଇଙ୍କୁ 10 ଦିନ ପାଇଁ ଛାଡ଼ି ଦିଆଯାଇଥାଏ। ଚଳିତ ମାସ 30 ତାରିଖ ହରିଚନ୍ଦନପୁର ମେଳନ ଯାତ୍ରା ରହିଥିବାରୁ କୀର୍ତ୍ତନ ମଣ୍ଡଳୀ ତରଫରୁ ବ୍ୟାପକ ପ୍ରସ୍ତୁତି ମଧ୍ୟ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଆସିବା ପରବର୍ତ୍ତୀ ଖବରକୁ। ସୋରଡ଼ା ଥାନା ପିପଳଙ୍କା ଗ୍ରାମ ନିକଟରେ ବାଇକ୍ ଦୁର୍ଘଟଣା। ଘଟଣାସ୍ଥଳରେ ହିଁ ବାଇକ୍ ଚାଳକ ଶୁଭେନ୍ଦୁ କୁମାର ସାହୁଙ୍କ ମୃତ୍ୟୁ ହୋଇଥିବା ବେଳେ ପଛରେ ବସୁଥିବା ପ୍ରତୀଶ କୁମାର ସାହୁ ଗୁରୁତର ଆହତ ହୋଇଛନ୍ତି। ପ୍ରତୀଶଙ୍କୁ ପ୍ରଥମେ ସୋରଡ଼ା ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ରରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲା। ଅବସ୍ଥା ଗୁରୁତର ହେବାରୁ ତାଙ୍କୁ ବ୍ରହ୍ମପୁର ବଡ଼ ମେଡିକାଲକୁ ସ୍ଥାନାନ୍ତରିତ କରାଯାଇଛି। ଶୁଭେନ୍ଦୁଙ୍କ ଘର ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲା କପ୍ତିପଦା ଗ୍ରାମରେ। ତେବେ ସୋରଡ଼ା ବ୍ଲକ ଖପରା ଗଣ୍ଡାକ ହାଇସ୍କୁଲରେ ଶିକ୍ଷକ ଭାବେ ସେ 5 ବର୍ଷ ହେଲା ନିଯୁକ୍ତି ପାଇଥିଲେ। ତାଙ୍କ ମୃତ୍ୟୁ ଖବର ଶୁଣି ସ୍କୁଲ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଗ୍ରାମବାସୀ ଦୁଃଖରେ ଭାଙ୍ଗି ପଡ଼ିଛନ୍ତି। ପାରାଦୀପର ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲା ରେଶମା ବ୍ଲକ ସୋମପୁର ବଜାରରେ ଅଗ୍ନିକାଣ୍ଡ ଘଟିଛି। ତେବେ ଗତକାଲି ବିଳମ୍ବିତ ରାତିରେ ଅଗ୍ନିକାଣ୍ଡ ଘଟିଥିବା ସୂଚନା ମିଳିଛି। ଅଗ୍ନିକାଣ୍ଡରେ କେହି ମୃତାହତ ହୋଇନଥିବା ବେଳେ ଗୋଟିଏ ଦୋକାନ ଗୃହ ସମେତ ଅନ୍ୟ 2 ବଖରା ପୋଡ଼ିଯାଇଛି। ଦୋକାନରେ ଥିବା ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କାର ସମ୍ପତ୍ତି ପୋଡ଼ି ଛାରଖାର ହୋଇଯାଇଛି। ତେବେ କିଛି ଅସାମାଜିକ ଯୁବକ ଗତକାଲି ସନ୍ଧ୍ୟାରେ କିଛି ଦୋକାନୀକୁ ମଦ ପିଇ ଅସଭ୍ୟ ଭାଷାରେ ଗାଳିଗୁଲଜ କରିଥିବା ବେଳେ ଦୋକାନୀର କିଛି ବ୍ୟକ୍ତି ଆସି ବୁଝାସୁଝା କରିଥିଲେ। ତେବେ ସେମାନେ ସେଠାରୁ ଚାଲିଯାଇଥିବା ବେଳେ ଗଲା ସମୟରେ ଦେଖ ଘଣ୍ଟାଏ ଭିତରେ ଆମେ କ'ଣ କରୁଛୁ ବୋଲି କହି ଧମକ ଦେଇ ଚାଲିଯାଇଥିଲେ। ତେବେ ବଜାରରେ ଥିବା ଦୋକାନୀ ବୁଲାକି ସାହୁ ଓ ଦୋକାନୀ ବନ୍ଦ କରିଯିବା ପରେ ଠିକ୍ 11:30 ସମୟରେ ସ୍ଥାନୀୟ ଲୋକେ ବୁଲାକିକୁ ଖବର ଦେଇଥିଲେ କି ତାଙ୍କ ଦୋକାନରେ ଅଗ୍ନିକାଣ୍ଡ ଘଟିଯାଇଛି। ତେବେ ଘଟଣାସ୍ଥଳରେ ଦମକଳ ବାହିନୀ ନିଆଁକୁ ଆୟତ କରିଥିବା ବେଳେ ଉକ୍ତ ଦୋକାନରେ ଥିବା ପ୍ରାୟ ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କାର ଅସବାବପତ୍ର ପୋଡ଼ି ଛାରଖାର ହୋଇଯାଇଥିଲା। ତେବେ ଗତକାଲି ଅସାମାଜିକ ଯୁବକ ଧମକ ଦେଇଥିବାରୁ ସନ୍ଦେହ କରି ଏନେଇ ଥାନାରେ ଏତଲା ଦିଆଯାଇଥିବା ବେଳେ ପୋଲିସ ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଛି। ଆସିବା ପରବର୍ତ୍ତୀ ଖବରକୁ। ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ଗମନାଗମନର ଭିତ୍ତିଭୂମିର ବିକାଶ ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର କୋଟି କୋଟି ଟଙ୍କା ବ୍ୟୟ କରୁଥିବା ବେଳେ ବିଭାଗୀୟ ଅଧିକାରୀ ଓ ଠିକା ସଂସ୍ଥାର ମଧୁଚନ୍ଦ୍ରିକା ଯୋଗୁଁ ନିମ୍ନମାନର କାମ କରି ଠିକା ସଂସ୍ଥା ମୁନାଫା କମାଉଥିବା ବେଳେ ଅଳ୍ପ ଦିନ ମଧ୍ୟରେ ପ୍ରକଳ୍ପ ଖରାପ ହୋଇ କାମରେ ଆସୁନଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଛି। ଏଭଳି ଏକ ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି କୋକସରା ବ୍ଲକ ଉପାନ୍ତ ଅଞ୍ଚଳ ଭାବରେ ପରିଚିତ ତେମରା ପଞ୍ଚାୟତର ଗୋତେମୁଣ୍ଡାକୁ ସଂଯୋଗ କରୁଥିବା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସଡ଼କ ଯୋଜନାରେ ହେଉଥିବା ବିଜୁ ସେତୁ ଯୋଜନା। ଗ୍ରାମ୍ୟ ଉନ୍ନୟନ ବିଭାଗ ଦ୍ୱାରା 2,50,00,000 ବ୍ୟୟରେ ନିର୍ମାଣାଧୀନ ସେତୁ କାର୍ଯ୍ୟରେ ସ୍ଲାବ ପଡ଼ୁଥିବା କାର୍ଯ୍ୟରେ ଅନିୟମିତତା ହେଉଥିବା ନେଇ ସିଲିଗୁଡ଼ା ଗ୍ରାମବାସୀମାନେ ଅଭିଯୋଗ ଆଣିଛନ୍ତି। ଅନ୍ୟପଟେ ନିର୍ମାଣାଧୀନ ସେତୁ କାମ ତଦାରଖ କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ବିଭାଗୀୟ ଅଧିକାରୀ ଆସୁନଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଛି। ବିଭାଗୀୟ ଅଧିକାରୀଙ୍କୁ ଯୋଗାଯୋଗ କରିଥିଲେ ମଧ୍ୟ କ୍ୟାମେରା ଆଗରେ ଆସିବା ପାଇଁ ସେ ରୋକଠୋକ୍ ମନା କରିଦେଇଥିଲେ। ଆଜ୍ଞା ଦେଖନ୍, ଆମର ଏଇଟା ସିରିଲିଗୁଡ଼ା ନଦୀରେ ବେହେରା ନଦୀରେ ବ୍ରିଜ୍ ତିଆରି ହେଉଛି। ଆର୍ ଏ ବ୍ରିଜ୍ରେ ଯେନ୍ ସ୍ଲାବ ପଡ଼ୁଛି ସେଟା ହେଉଛି 6 ଘଣ୍ଟା ସ୍ଲାବ କାମ ଚାଲୁଛି ଏବଂ 6 ଘଣ୍ଟା ସ୍ଲାବ କାମ ବନ୍ଦ ହେଉଛି, ଫଳରେ ଶୁଖିଯାଉଛି, ତାର ଆର ଦିନ ଆର ସ୍ଲାବ ଚାଲୁଛି। ସେ ଦୃଷ୍ଟିରୁ ଭବିଷ୍ୟତରେ ଏଇ ବ୍ରିଜ୍ଟା ଭୁଶୁଲି ପଡ଼ିବ ବୋଲିକରି ଆମେ ଗ୍ରାମବାସୀ ଅନୁରୋଧ କରୁଛୁ, ସିରିଲିଗୁଡ଼ା ଗ୍ରାମବାସୀ ଅନୁରୋଧ କରୁଛୁ ସେଟାକୁ କଣ୍ଟିନ୍ୟୁ କରାଯାଉ। ଗୋଟେ ଦିନ କଲା ପରେ ଶୁଖିଗଲା ପରେ ଆର ଗୋଟେ ଦିନ ହେଉଛେ, ହେଲାକି ଆମର ଗାଁର ସୁବିଧା ରାସ୍ତାଘାଟ ଭାଙ୍ଗି ଯିବା ଭଲ ହିସାବରେ ହଉ, ଦିନେ ପରେ ଆର 8 ଦିନ ତଳେ ଗୋଟେ ଦିନ ହେଲା ପରେ ହେଉଛି, ଏମିତି ନି ହଉ ଭଲ କରି କାମ ହଉ ବୋଲିକରି ଆମେ ଆପାତି କରୁଛୁ। ଏଠାନେ ଯେନ୍ JSDO ମାନେ କି ଆସୁଛନ୍ତି ସେ ସରକାରୀ କର୍ମଚାରୀ ନେଇ ବୋଲିକରି ଆମେ ଆସିକରି କଥାବାର୍ତ୍ତା କରୁଛୁ। କେନ୍ଦ୍ରାପଡ଼ା ରାଷ୍ଟ୍ରୀୟ ସଂସଦ କ୍ଷେତ୍ରରେ ବିଜେପି ଆଜିଠାରୁ ତାର ପ୍ରଚାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ କରିଛି। ବିଜେପି ରାଷ୍ଟ୍ରୀୟ ଅଧ୍ୟକ୍ଷ ବୈଜୟନ୍ତ ପଣ୍ଡା ଅତୀତରେ କରିଥିବା ହିତାଧିକାର ଯୋଜନାର ଶପଥ ସମ୍ପର୍କରେ ଲୋକମାନଙ୍କୁ ଅବଗତ କରିବେ। ଏଥିପାଇଁ 21ଟି ରଥ 7ଟି ବିଧାନସଭା ମଣ୍ଡଳୀ ପରିକ୍ରମା କରିବ। ପ୍ରତି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ 3ଟି ଲେଖାଏଁ ରଥ ପରିକ୍ରମା କରିବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି। ଏନେଇ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ବିଜେପି କାର୍ଯ୍ୟାଳୟରେ ଜିଲ୍ଲା ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ବିଜେପି ସଭାପତି ଦୁର୍ଯ୍ୟୋଧନ ସାହୁ ଏହି ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ଆମର ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ମାନ୍ୟ ବୈଜୟନ୍ତ ପଣ୍ଡା ତାଙ୍କ ସଂସଦୀୟ କ୍ଷେତ୍ରରେ କ'ଣ କ'ଣ କରିଛନ୍ତି ତାର ଏକ ଆଜି ଏକ ପ୍ରଚାର ପ୍ରସାର ଗାଡ଼ି ବାହାରିଛି। 7ଟା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ସେ ଗାଡ଼ି ବୁଲିବ। ମୋଟାମୋଟି ଭାବରେ 7ଟା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଆଜି BJPର ପ୍ରଚାର କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ ହେଲା ଆଜିଠାରୁ। ସେଥିପାଇଁ ଆମେ ଆପଣମାନଙ୍କୁ ନିମନ୍ତ୍ରଣ କରିଥିଲୁ। ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଏଇଟା ହିଁ ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ। ସେ ସମ୍ପର୍କରେ ସଭାପତି ସ୍ପଷ୍ଟ କରିସାରିଛନ୍ତି। ଆମ ଦଳରେ ଯୋଗଦାନ କରିଥିବା
पूर्वतन सांसद बैजयंत पंडा महोदय गला दिन मानकरे तांको द्वारा ए निर्वाचन मंडली रे तांको द्वारा करा जायथिबा विभिन्न कार्य एवं तांको रिपोर्ट कार्ड से गाड़ी उड़ी को माध्यम रे से तार प्रचार अभियान जो करचंदे से संपर्क सभापति कहि सरचंदे। ओडिशा प्राइम बुलेटिन को एठ रखुछ अधिक खबर पई लगन करू तो हम वेबसाइट www.helinesodisha.com रे आपण माने हम फेसबुक पेज www.facebook.com/helinesodisha.tv रे लॉगिन करी अपडेट न्यूज पाई परिवे। बुलेटिन को एठ रखुछ राती 9:00 रे छि खबर 9 बुलेटिन। नमस्कार।